প্রবাসী ভাইদের কাছে আমার একটা অনুরোধ আমাকে বোন হিসাবে যাতে সহযোগিতা করে আর তারা যে বলে তাদের সাথে আমি ইমুতে সেক্স করতাম কিন্তু আসলে আমি প্রতিবেদনে ইমুতে সেক্স করার জন্য আসিনি আমি অনেক ছেলেরা ডাল ভাত খাওয়ায় ঠিকঠাক মতো কিন্তু তার বউকে সময় দিচ্ছে না বউকে আদর ভালোবাসা দিচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনার কিছু বলার আছে কি না আছে দেখেন খালি টাকা পয়সা মানুষের জীবন যায় না একটু স্বামীর ভালোবাসাও জীবন যায় আচ্ছা তার মানে আপনি স্বামীর ভালোবাসাও চাচ্ছেন কটা ডাল ভাত খেয়েও বাঁচতে চাচ্ছেন এতো তো তো ঠিক আছে মালে আপু আমরা আপনার কথাটা শুনলাম আমাদের দর্শক শুনলো এই যে আপনাকে যে কুমিল্লার ছেলে দায়িত্ব নিয়েছে সে আপনাকে এখন কি মাসে মাসে কোনো খরচ দেয় মাসে মাসে বলতে সে আমাকে তার সাথে আমার পরিচয় হয়েছে ধরে আসে মানে যে মাসে পরিচয় হয়েছে প্রায় এখন তিন মাস রাননি তার সাথে আমার পরিচয় তো সে আমাকে এক মাসে খরচ দিচ্ছে এক মাসে কীরকম টাকা দিয়েছে কীরকম টাকা বলতে দিচ্ছে সে আমাকে এক মাসে প্রায় একটা ফোন কেনার জন্য আচ্ছা সে যে তার সাথে কি কোনো ইমুতে দেখা সাক্ষাৎ হয়েছে হ্যাঁ তার সাথে আমার ভিডিও কলে মানে মাঝে মধ্যে কথা হয় আচ্ছা তো আপু আমি আপনার কথাটা একটু আমার প্রশ্ন চলে আসলো আচ্ছা ভিডিও কলে তো অনেক মেয়েরা একটু হাসি ফুর্তি করে আপনি কি ভিডিও কলে কোনো ফুর্তি করেন কিনা না ফুর্তি বলতে স্বাভাবিক যেরকম কথা বলে স্বাভাবিক বলতে কোনটা একটু ভালোভাবে বোঝাই দিবেন কি কি ভালো খাওয়া দাওয়া বা আমি তার দিই আচ্ছা তো অনেক ছেলেরা তো যেমন অনেক মেয়েরাও এবং ছেলেরাও এখন আমরা যেমন বেশিরভাগ দেখতেছি যে মেয়েরা ইমুতে মানে কোনো ছেলে টাকা পয়সা বেশি পাঠালে তার সাথে ভালো সম্পর্ক থাকলে সে ইমুতে একটু নোংরামি করে তো আপনাকে কি কখনো সেই ছেলেটা নোংরামি কোনো ধরনের কোনো কথা বলেছে কি না জি না সে আমাকে কখনো এরকম ধরনের কথা বলে না আর আমি এগুলা তাকে একদিনে বলে দিছি আমি এগুলা পছন্দ করি না আচ্ছা এগুলা বলতে কি পছন্দ করেন না সেটা আমি পছন্দ করি হ্যাঁ মানে আমার সাথে ও সম্পর্কটা যখন বলছে আমাকে পছন্দ করে তখন আমি বলছি হ্যাঁ আপনি আমার সাথে পছন্দ করলে আপনি আমার সাথে হ্যাঁ মানে একটা সম্পর্ক হিসেবে ভালো আসেনি মানে আমার খবর নেবেন আমার যতটুকু খোঁজখবর খবর হয় ততটুকু নেবেন এর চেয়ে বেশি খারাপ দিকে যাবে না তো সে হ্যাঁ না আমার খারাপ দিকটা বলতে কি মানে দেখেন অনেকে সম্পর্ক করে ঠিক আছে তুমি আমাকে ফোনে ভিডিও কলে তোমার যে কোনো শৈলের অংশ দেখাও বা এটা দেখাও ওটা দেখালে আমি খুশি হব বা তারপরে তোমাকে আমি বিয়ে করব না হলে করব না না ও আমাকে এরকম কথা বলে আচ্ছা তো আসলে ছেলের মন আর মেয়ের মন আসলে রঙের মন কারণ হঠাৎ করে মন চেঞ্জ হয়ে যায় তাই না তো দেখা যাচ্ছে যে আপনি তার প্রেমে অনেক বেশি তার প্রতি দুর্বল হয়ে গেলেন সেই ক্ষেত্রে যদি সে আপনার কাছে কোনো একটা কিছু দাবি করে ক্ষেত্রে আপনি কি করবেন জি না আমি দিব না ভালোবাসার জন্য তো মানুষ মরতেও পারে মরতে পারে ঠিক আছে কারণ আমি এটা কখনো সে আমাকে যতই তার মন থেকে ভালোবাসুক তার মন থেকে ভালোবাসলে সে কখনো এটা বলবে না যে একটা মেয়েকে বিয়ে করার আগে তার শরীরের কোনো অংশ আমি দেখি এবং সে আমাকে নিজেই বলছে তার মানে আপনি চাচ্ছেন না তাকে শরীরের কোনো অংশ দেখা আর দেখান নেই কখনো জি না আমি কখনো দেখেনি আর দেখাতে চাইও না সত্য বললেন না মিথ্যা বললেন সেটা কিভাবে জানবো আমি সত্যি কথা বলতেছি যে আমি কখনো তাকে এরকম দনে কোনো কিছুই বলিনি বা বলছেন তো জি আচ্ছা তো আমাদের সমাজে অনেক মেয়েরা প্রেম করে প্রেম করে ছেলেদের সাথে ফোনে বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন কিছু লেনদেন হয় তো এই ধরনের যারা করে তাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে কি না হ্যাঁ তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার আছে যেসব বোনেরা এবং লাইকে বা ভিডিওতে আসে কিছু সহযোগিতার জন্য অসহায় হয়ে তারা তাদের এই পবিত্র ইজ্জতটাকে নিয়ে কোনো ছেলেদের সাথে যেন কোনো খেলা না করে কারণ তারা এই দুনিয়াতে সব কিছুই পাইতেছে পরের দুনিয়াতে কিছুই তারা পাবে না আচ্ছা তো আপনি এই দুনিয়ার চিন্তা করেন না পরকালের চিন্তা আমি পরকালের চিন্তাই বেশি করতে চাই কারণ আমি প্রতিবেদন করছি আজ পর্যন্ত আমি কোনো ছেলেকে আমি এর মানে এরকম কোন আচ্ছা আপনাকে কি কি প্রস্তাব দিয়েছে কিনা এরকম কিছু হ্যাঁ আমাকে এরকম অনেক কি প্রস্তাব দিছে কি ধরনের প্রস্তাবগুলো দিয়েছে আমাকে প্রস্তাব দেয় যে তোমার ফোনে তুমি যা চাইবে তাই দিমু এবং প্রতি সপ্তাহে তোমাকে 5000 করে পাঠাবো মানে প্রত্যেক সপ্তাহ তোমাকে আপনাকে 5000 টাকা করে পাঠাবে প্রতি মাসে আমাকে প্রতি সপ্তাহে আমাকে 5000 করে পাঠাবে আচ্ছা সেটা কেন সেটা আমি আমার শরীরের পুরো অংশটা আমি তাকে দেখাইতাম এবং স্বামী স্ত্রী যেভাবে করে ওইভাবে করতাম তার মানে কি আপনাকে কি ফোনে মানে কিছু ডিস্টার্ব করে এগুলার জন্য আর কি আচ্ছা আচ্ছা তো যেমন আপনাকে আপনাকে কি মানে বলে ইমুতে সেক্স করতে বলে এই ধরনের কোনো কিছু বলে না এই ধরনের কথা মানে এখন মানে বলে না আর কি প্রায় এক মাসের ভিতরে তো আমি যখন প্রতিবেদন করছি তখন আমাকে বেশিরভাগ এরকম ধরনের কথাই বলছে তখন বেশিরভাগ এই ধরনের কথা বলছে আচ্ছা তো টাকার লোভ দেখিয়েছে এই এইভাবে কতজন আপনাকে এভাবে প্রায় আমাকে বেশিরভাগ মানে মনে করেন একশোর ভিতরে আমাকে আশি জনে এরকম দেখাইছে আশি জনে দেখাইছে মানে এই ধরনের কথাগুলো বল হ্যাঁ যদি আমি তাদের এই প্রস্তাবে রাজি হইতাম তাহলে তারা আমাকে অনেক সহযোগিতা করত এ কারণে আমি এই প্রস্তাবে রাজি হইনি দেখে আমি তেমন কোনো সহযোগিতা পাইনি আসলে আচ্ছা তার মানে আপনার নিজের শরীর দেখান নেই বিদায় আপনি অনেক টাকা সাহায্য সহযোগিতা পাননি আচ্ছা যে ভাইরা আপনাকে এই ধরনের প্রস্তাব দিয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে হ্যাঁ তাদের উদ্দেশ্যে আমার বলার আছে তারা তাদের টাকা দিয়ে একটা মেয়ের ইজ্জত নিয়ে খেলতে চায় তো আশা করে তাদের কাছে আমি এটাই বলতেছি টাকা বড় কথা না ইজ্জত বড় কথা আর তারা যেন পরবর্তীতে এরকম ধরনের কোনো কাজ আরও দশটা মেয়েদের সাথে না করে আচ্ছা সবারই তো মা বোন আছে জি তো আপনার কথা কোনটা আমার কথা হচ্ছে সবারই মা বোন আছে ঠিক আছে কারণ বোনের চোখে যেন সবটা বোনকে সহযোগিতা করে ভাইরা কিন্তু খারাপ মাইন্ড না যাকে ভালো লাগছে তাকে যেন মানে নিজের মন থেকে লাইফ পার্টনার হিসেবে সহযোগিতা করে এই আচ্ছা মন থেকে লাইফ পার্টনার হিসাবে সহযোগিতা করা কিন্তু একটা বিষয় আপনি যেটা বলেছেন লাইফ পার্টনার বলতে হয়তো সে স্বামী স্ত্রী আমার স্ত্রীকে আমি সাহায্য সাহায্য করতেছি আপনি কি মানে এর এইভাবে যদি সাহায্য চান তাহলে তো ঠিক আপনার ওই যে যেই কথাটা বলেছিলেন আপনি পূর্বে যে স্বামী স্ত্রীর মতো ব্যবহার করতে চায় তখন তো সেটাই বলবে আপনাকে তাই না না সেটা বললে মনে করেন আমি বলবো যে না আমি এরকম ধরনের কিছু করতে পারবো না আচ্ছা তাহলে আপনাকে অনেকেই অনেক ধরনের আমাকে অনেকে বিরক্ত করে খালি আমি এটা কেন রাজি হই না আমি এটা কেন রাজি হই না এই কারণে আমাকে বেশিরভাগ বিরক্ত করে এটা বলতে কি আরেকবার একটু আমাদের দর্শক এটা বলতে আমি এই মুহূর্তে তাদের সাথে সেক্স করার জন্য এবং এই মুহূর্তে মানে আমার শরীরের অংশ দেখানোর জন্য এই কারণে আমি দেখাই না এই কারণে আমাকে সহযোগিতা করতে চাই না এই কারণে সহযোগিতা করতে চায় না দর্শক আপনারা শুনলেন আসলে লক্ষীপুরের মেয়ে মালেকা খুবই সরল সোজাভাবে খোলামেলাভাবে কথা বলে দিল যে আসলে আমি এই ধরনের খারাপ কাজ করে নেই বিদায় আমি কোন ধরনের কোনো সহযোগিতা তেমনভাবে পাইনি তো আসলে আপু আপনি কেন এই ধরনের কিছু করেন নেই কারণ টাকার লোভ তো সবারই আছে টাকার লোভ সবারই আছে কারণ আমি চাই না আমি একটা মেয়ে আমার শরীর আমার হাজব্যান্ডে ছাড়া অন্য কেউ দেখুক এটা আমি চাই না আপনি নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত বলতে যখন যতটুকু পড়তে পারি ততটুকু পড়ি কারণ মহিলাদের অনেক কাজ থাকে অনেক সমস্যা থাকে যখন পড়তে পারি তখন পড়ি মানে যখন পড়তে পারেন যখন পাক পবিত্র থাকেন তখন নামাজ পড়েন হ্যাঁ যাক তো দর্শক আপনারা শুনলেন আসলে আমাদের দেশের মেয়েরা একটু সরল সোজা তারা নামাজি এবং কি পদ্মাশীল তো আপনারা আসলে বোনের চোখে দেখে একটু যদি পারেন সহযোগিতা করবেন আপনারা তাদেরকে খারাপ নজরে দেখবেন কিছু বলার আছে হ্যাঁ বলার আছে আমাকে কুমিলা যে আপন ভাই পছন্দ করছিল আসলে উনি আমাকে মানে এক পনেরো দিন ধরে উনি আমাকে বহুতবার অনেক রকমভাবে আমাকে ট্রাই করছিল আমি মেয়েটা আসলে কীরকম আমি যদি ভালো হই তাহলে আমি কখনো আমার কোনো অংশ তাকে দেখাবো না আর আমি যদি খারাপ হই তাহলে আমি দেখাবো তখন এই আমাকে প্রায় পনেরো বিশ দিন আমাকে অনেকবার আমাকে ট্রাই করছিল তখন দেখছি না আসলে সে তো আমার সাথে এইসব বিষয় করে কোনো পারতেছে না তখন সে আমাকে বলতেছে যে আমি মেয়ে দেখছি আমি তোমার মতো মেয়ে দেখিনি তুমি যদি খারাপ হইতা তাহলে তুমি প্রথমেই আমার চান্সে তুমি রাজি হয়ে যেত এখান থেকে আমি তোমাকে অনেক পছন্দ করেছে সেটা একটু বলবে মানে এই যে মনে করেন এই বিভিন্ন মানে ওই বিষয়টা নিয়ে আর কি মানে খারাপ বিষয় সে অনেকটা চাইছিল তো যখন দেখছে যে না আসলে আমি তো মানে সে আমাকে পরীক্ষা করছিল কিন্তু সে অতটা খারাপ ছেলে না সে আপনাকে সে আমার প্রতিবেদনও সে আমাকে মানে সাপোর্ট করলো যে আসলে দেখছে আমি কিরকম মেয়ে মানে আমি কি আরো দশটা মেয়ের মতো নাকি দশটা মেয়ের থেকে আলাদা একটা মেয়ে তখন আমি বলছি জি না আপনি যদি আমাকে মন থেকে পছন্দ করেন তাহলে আমি ওইসব কিছু চাই না আচ্ছা তো আচ্ছা তাহলে আপনি কি তারে যাচাই করার মতো কোনো অপশন দিয়েছিলেন হ্যাঁ দিয়েছিলাম তখন আপনি কি তার মাঝে কোনো খারাপ কোনো কিছু পেয়েছেন আমি তো তার মাধ্যমে এখনো কোনো খারাপ কিছু পাইনি কারণ তার সাথে আমার সম্পর্ক আজকে দুই তিন মাস আপনি কি কখনো জিজ্ঞেস করেছেন যে তুমি তো বিদেশ থেকে এরকম প্রস্তাব কি কাউকে দিয়েছে কি হ্যাঁ বলছি যে দেখেন আসলে প্রবাসী যারা থাকে তাদের সময়গুলো কিন্তু সহজে কাটতে চায় না এবং তারা এই মেয়েকে না ওই মেয়েকে ওই মেয়েকে না ওই মেয়েকে তারা অনেক কিছু বলে দেখে আশা দেয় অনেক কিছু করে তখন সে বলছে না আমি কখনো কোনো মেয়েদের সাথে আমি খারাপ কিছু করিনি এবং খারাপ কিছু বলিও নি আমি তোমার প্রতিবেদন দেখা তোমাকে অনেক দিন তোমাকে ফোনে আমি ডিস্টার্ব করতেছি কিন্তু তোমার মন আমি পাইতেছি না তুমি আমার ফোন রিসিভ করো করো না রিসিভ করো করো না হঠাৎ করে তুমি কেন আমার ফোন রিসিভ করছো আচ্ছা তো আপনার কি কিছু বলার আছে না আমাদের দর্শকের উদ্দেশ্যে হ্যাঁ আমার টুকুই বলার আছে যে মানে প্রবাসী ভাইরা আমাকে বোন হিসেবে সহযোগিতা করলে ফোন দেবে আমার কাছে আর যদি আমাকে বোন হিসেবে সহযোগিতা না করতে চায় তাহলে আমাকে যেন ডিস্টার্ব না করে ঠিক আছে মালিকা আপু তো দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন আর আপনারা শুনেছেন মালেকে আপু কি বলেছে তো আপনাদের যদি এই কথাগুলো শুনে যদি একটু ভালো লাগে তাহলেই আমাদের সার্থকতা দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ